আপনি দেখবেন আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেলফিস্টের পরিচয় দিই। আপনি যখন রিক্সায় যাবেন, পাশ দিয়ে একটা প্রাইভেট কার যখন গতির সাথে যাবে আর পানের ছিটা এসে আপনার রিক্সায় উঠবে, আপনার গায়ে লাগবে, তখন আপনার মেজাজ মর্জি সব গরম হয়ে যাবে। আপনি বলবেন যে কত বড় অমানুষ যে আশেপাশে রিক্সা দিয়ে মানুষ যাচ্ছে এটা খেয়াল করে নেই। আবার সেই আপনি যখন কোনো প্রাইভেট কারে চড়বেন, তখন আপনি রিক্সা গাড়িয়ে রাখে বলবেন তাড়াতাড়ি টানো ভাই জলদি চলো, তখন আপনি দেখবেন না কার গায়ে পানি পড়লো কি পড়লো না। আপনি যখন কোনো বাসে উঠবেন, আপনাকে যেতে হবে দূরে কোথাও, তখন বাসওয়ালা যদি আপনার জোরে জোরে টেনে দুই চারটা বাসকে পিছনে ফেলে দিয়ে সবগুলাকে ওভারটেক করে সে চলে যায়, আপনি বলেন মাশাআল্লাহ ড্রাইভার সাহেব, সেই ড্রাইভার আপনি মাশাআল্লাহ মারহাবা। আবার সেই আপনি যখন আরেকটা গাড়িতে থাকেন আর একটা বাস সেটা আপনার গাড়িটাকে চাপ দিয়ে চলে যায়, আপনাকে কোনোভাবে কোণঠাসা করে ফেলে, তখন আপনি বলেন কত বড় ডাকাত অমানুষ ড্রাইভারটা, দেখছেন? অর্থাৎ নিজের বেলায় আপনি ষোলো আনা বোঝেন, অন্যের বেলায় একানাও। আমি আপনি আপনি বলছি এটা আমার আপনার আমাদের কমন একটা সমস্যা। এই জায়গাগুলোতে আমাদেরকে মানুষ হতে হবে। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়া যায় না। কোনোদিন ভালো মানুষ না হলে ভালো মুসলমান হতে, আপনার আচরণ হবে সুন্দর, আপনার মুখ দিয়ে গালমন্দ বের হবে না, আপনি কারোর ক্ষতি করবেন না, আপনি মানুষের উপকার করবেন, মানুষ তো মানুষ, আপনি প্রাণীর উপকার করবেন, আপনি কারোর কোনো কষ্টের কারণ হবেন না, কোনো জায়গায় আপনার কারণে কোনো অসুবিধা তৈরি হবেন না, আপনি চিপসটাকে ঠোঙাটা রাস্তা ফেলে দিবেন না, কারণ এটা গিয়ে জলাবদ্ধতা তৈরি করতে পারে কোনো জায়গায়, আপনি ডাব খেয়ে মালাটা যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিবেন না, আপনি টিস্যুটা মশার পর যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিবেন না, আপনি এগুলো যথাস্থানে ফেলে দিবেন, আপনি দূর ধরলে বহু দূর ধরতে পারবেন, কোথায় ফেলবে এগুলো ভাই, আমাদের সিটি কর্পোরেশনে কি এরকম ফেলার মতো কোনো জায়গা আছে? আপনি থাইল্যান্ডে যান, ব্যাংককে যান, সৌদি আরব যান, দশ হাত দূরে দূরে বক্স আছে, আমাদের দেশে কিচ্ছু নাই, সেগুলো হিরণ ছিঁড়ে নিয়ে যায় দু চারটা থাকলে, আমরা কোথায় ফেলবো? অভিযোগ এরকম বহু দেওয়া যায়। আপনি চাইলে এগুলো পকেটে রেখে যেতে পারেন, হাতে রেখে যেতে পারেন, পাঁচ মিনিট পরে কোনো জায়গায় কোনো বিল পাবেন সেখানে ফেলে দিতে পারেন। দেখুন ভাইরা, এই জায়গাগুলোতে আমরা যদি ফোকাস না করতে পারি, আমরা সবাই নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ তো হঠাৎ করে কোনো দোয়া পড়ে মন্ত্র পড়ে ভু দিবে না বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে, এটা হবে না। আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে, আমরা সবাই পরিবর্তন হবো তো ইনশাআল্লাহ।